আদালতের কাছে, মহামান্য আদালতের কাছে আমি আবার দাবি করব আগামী সোমবার যেন দফা বাড়ানো হয়, সন্ত্রাসমুক্ত হয়ে যদি ভোট সন্ত্রাসমুক্ত হয়ে পার হয় সেটাই জানবো বাংলার জন্য বিরাট পাওনা। রাজীব গান্ধীর যে পঞ্চায়েত রাজের স্বপ্ন দেখেছিলেন সেই পঞ্চায়েত রাজ ভারতবর্ষের মানুষকে স্বয়ংসম্পূর্ণ করা, গ্রাম বাংলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রামের অগ্রগতি, গ্রামের বিকাশ ঘটানো ছিল তার লক্ষ্য। পাওয়ার টু দ্য পিপল, মানুষের হাতে ক্ষমতা তুলে দাও। শুধু একটা কেন্দ্রীয় সরকার সব পারে না, শুধু একটা রাজ্য সরকার সব পারে না, তাই পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে তৃতীয় সরকার অর্থাৎ স্থানীয় সরকার রাহুল গান্ধীর স্বপ্ন মোতাবেক ভারতবর্ষে আজ চালু হয়েছে। ভারতবর্ষে আমরা কটা এমপি আছি? লোকসভায় 543, রাজ্যসভায় 245। ভারতবর্ষের বিধানসভায় কটা এমএলএ আছে? 4000-এর উপর এমএলএ আছে। ভারতবর্ষের জনসংখ্যা কত? 138 কোটি, লক্ষ লক্ষ গ্রাম। তাই এত এত বড় ভারতবর্ষ, এত বিস্তীর্ণ এলাকা, শুধুমাত্র এমপি বা এমএলএদের দেখা সম্ভব নয়। স্থানীয় মানুষের যা কিছু সমস্যা সেই সমস্যার দেখার দায়িত্ব স্থানীয় মানুষের হাতে তুলে দিতে হবে, এটাই ছিল রাজীব গান্ধীর স্বপ্ন। রাজীব গান্ধী প্রয়াত প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি করেছিলেন সেই জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে। জাতির জনক মহাত্মা গান্ধী বলতেন, ইন্ডিয়া বিগিনস অ্যান্ড এন্ডস ইন ভিলেজেস, ভারতবর্ষ শুরু হয়, ভারতবর্ষ শেষ হয় ভারতবর্ষের গ্রামেতে। তাই গান্ধীজি বলতেন যে প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা গ্রাম স্বরাজকে একটা করে স্বতন্ত্র রাষ্ট্রের মতো তিনি ভাবতেন। অর্থাৎ এক একটা গ্রাম, এক একটা পঞ্চায়েত, এক একটা রিপাবলিক, এক একটা প্রজাতন্ত্রের মতন করে তিনি ভাবতেন। কারণ মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল, তার লক্ষ্য ছিল এটাই যে ভারতবর্ষের গ্রামে গ্রামে সমস্ত ক্ষমতা মানুষের হাতে তুলে দেওয়া হোক। তাই এই যে ভাবনা, অর্থাৎ মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে ভাবনা, এই ভাবনা কংগ্রেসের ভাবনা, জাতির জনকের ভাবনা আরেক প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পরিকল্পনাকে সামনে রেখে এই ভারতবর্ষে চালু হয়েছিল। তাই আজ 5 বছর পরপর নির্বাচন হয়। তাই আজ ভারতবর্ষে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত হয়। কিন্তু আজ পশ্চিমবঙ্গে সেই পঞ্চায়েত লুটের, দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। যে পঞ্চায়েত মানুষের উন্নয়নের জন্য সবথেকে বড় হাতিয়ার হওয়া উচিত ছিল, পশ্চিমবঙ্গের তৃণমূলের দৌরাত্মে এবং দিদির দৌলতে সেই পঞ্চায়েত আজ একটা পার্টির, অর্থাৎ তৃণমূল পার্টির তাদের ক্যাডারদের, তাদের পার্টির সদস্যদের করে কম্মে চুরি করে, দুর্নীতি করে খাবার সংগ্রহ করার হাতিয়ারে রূপান্তরিত হয়েছে। আদালতের কাছে, মহামান্য আদালতের কাছে আমি আবার দাবি করব আগামী সোমবার যেন দফা বাড়ানো হয়, না হলে বেকার হবে এই নির্বাচন, নির্বাচন প্রহসন হবে। কমিশনের ক্ষমতা যে ব্যবস্থা নেওয়ার, যাতে হাইকোর্ট থেকে আর কোনো গলা ধাক্কা খেতে না হয় তার জন্যে মলম দেওয়ার চেষ্টা করছে। এ কমিশন দিদির কমিশন, এটা নির্বাচন কমিশন নয়, এটা তৃণমূলের কমিশন। যে কমিশনের দিদির নির্দেশে একটাই মিশন, যে যেভাবে হোক তৃণমূলের হাতে ক্ষমতাকে ফিরিয়ে দিতে হবে, ধরে রাখতে হবে। আজকে তৃণমূলের পরিকল্পনা যে কেন্দ্রীয় বাহিনী যেখানে যাই আসুক না কেন তাদেরকে বুথে যেতে দেওয়া হবে না, তারা ঘুরবে, খাবে, দেখবে, কিন্তু বুথে তারা পাহারা দেবে না।
এটা হচ্ছে আজকে তৃণমূলের পরিকল্পনা কেন্দ্রীয় বাহিনী নিয়ে। তৃণমূল পার্টির এবং এই সরকার বা নির্বাচন কমিশন যে সমস্ত অবজারভার পাঠিয়েছে সে অবজারভার মধ্যে বহু এরকম অবজারভার আছে যাদের 2021 সালের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছিল। সেই সমস্ত ব্ল্যাকলিস্টেড যারা অবজারভার তাদেরকে এই নির্বাচন কমিশন আবার অবজারভার করে জেলায় জেলায় পাঠাচ্ছে। অর্থাৎ সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যারা দালাল সেই সমস্ত অবজারভারদের যেগুলোকে নির্বাচন কমিশন 2021 সালের ভোটে সরিয়ে দিয়েছিল তাদের দায়িত্ব থেকে, তাদেরকে আবার নবরূপে নব দায়িত্ব দিয়ে দিদির হয়ে দালালি করার জন্য তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। ভালো তো, আমরা তো চাই রাজ্যপাল প্রোঅ্যাক্টিভ হোক, রাজ্যপাল সক্রিয় হোক, আমরা তো চাই, কারণ তিনিও আমাদের এই রাজ্যের একজন পদাধিকারী। আমরা চাইব যে এই রাজ্যটা কীভাবে চলছে আপনি দেখুন, আমাদের কোনো আপত্তি নেই তাদের। রাজ্যপালের অধিকারের মধ্যে পড়ে, কোথাও ইচ্ছলে যাবে, কোথাও ইচ্ছলে দেখবে, তাতে কোনো আপত্তি নেই তো কারো। আগে হোক, আগে কী হচ্ছে, তারপরে ভোটের পর তো হবেই, আগে ভোটটা পার হোক সন্ত্রাসমুক্ত হয়ে। যদি ভোট সন্ত্রাসমুক্ত হয়ে পার হয় সেটাই জানবো বাংলার জন্য বিরাট পাওনা।